আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় সপ্তাহে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটি করব। আজকে যে অধ্যায় থেকে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এটা হলো আমাদের যেই অ্যাসাইনমেন্ট আছে শিরোনামের যেই অংশটা থাকবে ওই অংশতে দিবা। আর আমাদের যে নির্ধারিত কাজ আছে সেটা হলো ভাষা আন্দোলনের ঘটনাবলী ধারাবাহিকভাবে লেখো এবং তোমাদের বিদ্যালয়ের সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছিল তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা করো। এখানে মোট দুইটা ঘটনা দেওয়া আছে, দুইটা প্রশ্ন দেওয়া আছে। সেটা হলো একটা হলো ভাষা আন্দোলনের যে ঘটনাবলী এটাকে ধারাবাহিকভাবে লিখতে হবে, আর একটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালিত হয়েছে সেটার পর্যায়ক্রমিক বর্ণনা করে দিতে হবে। আমাদেরকে একটি জিনিস বিবেচনায় রাখতে বলা হয়েছে নির্দেশনা, যেটা সেটা হলো 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের ঘটনাবলী তুলে ধরতে হবে। এখানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে, মানে 1947 থেকে 1952 সালে যে ঘটনাগুলো হয়েছে এগুলো বর্ণনা করতে হবে। আর আমাদের যেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের যেই পর্যায়ক্রমটি লিখতে বলা হয়েছে এটা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠান পালন হয়েছে তার অভিজ্ঞতা থেকে বলতে হবে। আমরা এখন সরাসরি উত্তরে চলে যাই। এখানে তোমরা শিরোনামটি দিবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটা দিয়ে দিবা, তোমার কাভারের উপরে থাকবে এটা, এই অংশ সম্পূর্ণটা থাকবে কাভারের উপরে। এবার আসবে আমাদের লেখার যে ধরনটা, এটা হবে ভাষা আন্দোলন সংগঠনের ধারাবাহিক ঘটনাবলী। আমরা ঘটনাবলীটা একটু পড়ি। দেখো, বাংলা ভাষা আন্দোলন ছিল 1947 থেকে 1956 পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় অর্থাৎ বর্তমান বাংলাদেশ সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুতে এর বীজ রূপিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামে দুটি রাষ্ট্র উদ্ভাবিত হয়। এটা ছিল ব্রিটিশরা যখন 1947 সাল থেকে ভারতীয় উপমহাদেশ থেকে চলে গেছিল তখন দুইটা ভাগ হয়েছিল। দুইটা ভাগের মধ্যে একটা হলো পাকিস্তান আর একটা হলো ভারত। পাকিস্তানের মধ্যে কী কী ছিল? পাকিস্তানে ছিল দুইটি অংশ, পূর্ব বাংলা তথা বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান অর্থাৎ এখন যেটা পাকিস্তানে আছে সেটা। প্রায় 2000 কিলোমিটার অধিক দূরত্বের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুটি অংশের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক এবং ভাষাগত দিক থেকে অনেকগুলো মৌলিক পার্থক্য বিরাজমান ছিল। এটার মধ্যে বিভিন্ন, যেমন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দুইটা ভাগ ভিন্ন ছিল, এটা সাংস্কৃতিক ক্ষেত্রে, ভৌগোলিক ক্ষেত্রে এবং ভাষাগত দিক থেকে। 1948 সালে পাকিস্তান অধিরাজ্য সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব বাংলার অবস্থানকারী বাংলা ভাষাভাষী ও সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভ জন্ম হয় এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 1948 সালে কী করে পাকিস্তান সরকার? উর্দুকেই রাষ্ট্রভাষী হিসেবে ঘোষণা করার জন্য একটা প্রতিক্রিয়া জানায়। এটাতে বাংলাদেশের যে জনগণ অর্থাৎ পূর্ব বাংলার যে জনগণ তারা এটার প্রতিক্রিয়া জানায়। কার্যত পূর্ব বাংলায় বাংলা ভাষাভাষীদের আংশিক এবং অন্যায্য এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলা আন্দোলন দ্রুত না দানা ভেদে ওঠে। অর্থাৎ এটা যে তারা করবে, উর্দুকে যে রাষ্ট্রভাষা করবে, এটার জন্য পূর্ব বাংলার মানুষ মোটেও প্রস্তুত ছিল না। এটা আশঙ্কিত, এটা দেওয়ার কারণে, এই ঘোষণাটা দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ অর্থাৎ পূর্ব বাংলার মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ খুব দ্রুতই এটার বিরুদ্ধে গড়ে তোলে।
আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ ইত্যাদি বেআইনিভাবে নিষিদ্ধ করে, বেআইনিও নিষিদ্ধ করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন 1358 সালে এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেস মালিকের ছেলে রফিক, সালাম এম এ ক্লাসের ছাত্র বরকত এবং আব্দুল জব্বার সহ আরও অনেকে। এছাড়াও 17 জন ছাত্র যুবক আহত হয়। শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এই ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহ আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। 22 এবং 23 ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা ফুটত হরতাল পালন করে এবং সভা শোভাযাত্রা সহকারে 144 দ্বারা ভঙ্গ করে। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিক, রিক্সাচালক আউয়াল এবং এক কিশোর। 23 ফেব্রুয়ারি ফুলবাড়িয়ার ছাত্র জনতার মিছিলে পুলিশ অত্যাচার নিপীড়ন চালায়। এই নির্লজ্জ পাশবিক পুলিশ হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ করে। ভাষা আন্দোলনে শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা 24 ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কাশেম শামসুদ্দিন। এই গেল আমাদের প্রথম যে অংশটা ছিল অ্যাসাইনমেন্টের, সে অংশটা ভাষা আন্দোলনের ঘটনাবলিক ধারাবাহিকভাবে লেখো। এখন চলবে দ্বিতীয় অংশ, যেটা বলা হয়েছে সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি আমাদের স্কুল প্রাঙ্গনে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিচে দেওয়া হলো। গত 21 ফেব্রুয়ারি 2021 তারিখে আমাদের মুন্সিহাট উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ওই দিনের কর্মসূচি ছিল প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। ভোর 6টায় ছাত্রছাত্রীরা খালি পায়ে ফুল নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। তারপর প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল 8টায় শুরু হয় আলোচনা সভা। এবারের আলোচনার মূল বিষয় ছিল মাতৃভাষায় কথা বলবো, মায়ের মর্যাদা রাখবো। আলোচনায় অংশগ্রহণ করেন কয়েকজন শিক্ষক ও কয়েকজন ছাত্রছাত্রী। এরপর তারপরেই বেলা 10টায় থেকে ধারাবাহিকভাবে শুরু হয় রক্তদান কর্মসূচি। এখানে আমাদের সহযোগিতা করেন সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, যেখানে শাপলাদল সংসদ এর কিছু কর্মী। পরিশেষে বিকাল 3টায় আমাদের এই আয়োজন শেষ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, এটার সমগ্র উত্তর।